আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি 4 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলে আমি 1/2 কাপ মতো এমনি যে বাদাম, মানে চীনা বাদাম, সেই বাদাম দিয়ে দিলাম। এই বাদামটাকে এবার আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার বাদামটাকে আমি তুলে আলাদা করে রেখে দিচ্ছি। এবার ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 12-14টা মতো কারি পাতা। তো কারি পাতাটা আমার ভাজা হয়ে গেছে, এবার কারি পাতাটাকে তুলে একটা পেপার টাওয়ালের ওপর আমি রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা সোপ হয়ে যায়। এবার ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি এখানে 2টো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়েছি, আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেরকম শুকনো লঙ্কা দেবেন। দিয়ে দিচ্ছি 2.5 কাপ মতো চিড়ে। চিড়েটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, যতক্ষণ না ক্রিস্পি হয়ে যাবে। দেখুন, চিড়েটা আমার এখন সাদাই আছে। যত রান্নাটা আমি করতে থাকবো, তত কিন্তু চিড়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন, চিড়ের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। এই দেখুন, চিড়ের কালারটা চেঞ্জ হয়ে গিয়ে হালকা লাল লাল হয়ে গেছে। খুব বেশি লাল করবেন না, খুব বেশি লাল হয়ে গেলে কিন্তু খেতে তেতো লাগবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি যে কারি পাতাটা ভেজে রেখেছিলাম, সেই কারি পাতাটা হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি কারি পাতা না থাকে, তাহলে কারি পাতাটা আপনারা স্কিপও করতে পারেন, তবে কারি পাতাটা দিলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। ফ্লেমটা আমার লো টু মিডিয়ামে করা আছে। এবার যে বাদামটা ভেজে রেখেছিলাম, সেই বাদামটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মশলা কিন্তু এখনও আমার দেওয়া হয়নি, মশলাটা আমি বানাবো। দিয়ে যখন যখন খাবেন, তখন তখন মশলাটা অ্যাড করবেন। আমি একটু বেশি করেই করে রাখলাম, যেহেতু মশলাতে লবণ দেব, সেই জন্য লবণটা কিন্তু আগে থেকে দিয়ে দিলে চিড়েটা নরম হয়ে যাবে। দিয়ে দিলাম 1/4 টিস্পুন সাদা লবণ, দিয়ে দিলাম 1/4 টিস্পুন বিট লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চাট মশলা, এটা অবশ্যই দেবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো ঝাল হওয়ার, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি বাটিতে অল্প করে নিয়ে মশলাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। মশলাটা না মিশিয়ে আপনারা এয়ারটাইট কন্টেনারে এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন, মোটামুটি 7 থেকে 10 দিন মতো। ক্রাঞ্চি চটপটা চিড়ে ভাজা আমাদের একদম রেডি। আজ তাহলে এটুকুনি। ওকে, বাই।